চিত্রাকে বেরোতে দেবে না, যাতে চিত্রা বেরিয়ে তোমার বাবাকে মারতে না পারে। বেচারা পঞ্চমী কত কষ্ট করে ছুটে এলো আমাদের কাছে চিত্রাকে আটকাবে বলে। আপনারা আমার বাবার কথা কি করে? তুমি থাকতে মেহেলির যদি কিছু হয় বা মায়ের যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু তোমার কপালে আজ দুঃখ আছে বলে দিলাম। চল মাটা ঘুরুন। কি মুশকিল হলো এবার চিত্রার এমনি মানুষকে বাড়ির মধ্যে আটকাবো কেমন করে? আমি কি করবো? আপনি বাইরে বেরোচ্ছেন কেন? আপনি না বাড়ির বাইরে যাবেন না, নইলে বিপদ হতে পারে। আপনি বাড়ির ভিতরেই থাকুন। কেন আমি বাড়িতে থাকলে আমাদের মধ্যে কোন সমস্যার সমাধানটা আপনি করবেন? আমাদের সমস্যা না, সমস্যা হলো আপনারা চিত্রার। আপনারা এখন উচিত চিত্রাকে নিয়ে বাড়ির ভিতরে থাকেন, নইলে অনেক বড় বিপদ হয়ে যেতে পারে। আমি চিত্রার সাথে বাড়িতে সময় কাটাবো কিনা সেটাও কি আপনি ঠিক করে দেবেন? কি চাইছেন দেখি আপনি? নিজের সব কিছু থেকে দূরে সরে যাচ্ছে, আমাকে ঠেলে দিচ্ছেন চিত্রার দিকে। বুঝতে পেরেছেন? বন্ধুদের নিমন্ত্রণ করার আছে, তা কথা নয়। যাবো আপনি বোধহয় ভুলে গেছেন যে আপনার বাবাকে এখনো খুঁজে পাওয়া যায়নি। আমি বলি আপনার চিন্তা হচ্ছে না, আমার চিন্তা হচ্ছে। তবে আপনার চিন্তা তো একটাই, আমার আর চিত্রার বিয়ে নিয়ে। দেখুন, ঠাকুরমশাইকে খুঁজে বের করা আমার দায়িত্ব, কারণ আমি ওনাকে শহরে আসতে বলেছিলাম। আর আপনার মাকে আমি কথা দিয়ে বাড়ি পাঠিয়েছি যে আমি ঠাকুরমশাইকে সুস্থ অবস্থায় বাড়ি নিয়ে আসবো। আমাকে আটকাবে না, আমি বেরোব। বাবা আমার কথা কেন শুনুন, আপনার ভালোর জন্য। বিপদ তো ঠাকুরমশাই এলো, আর সেটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। আমার বিপদের কথা আপনাকে ভাবতে হবে না। যদি বাবার ভালো চাও তাহলে তিন জলের সাথে আমার অগ্নিসাক্ষী করে বিয়েটা আটকাও, যে কোনো ভাবে, ছলে বলে কৌশলে যে কোনো ভাবে আটকাও, নাহলে আজই তোর বাবা মরবে, মরবেই। কাল নাগে নিচ্ছ বলে মরবে, কাল নাগিনীর বিষ জানিস তো? সাথে সাথে আর কোনো উপায় নেই পঞ্চম, এবার তোকে একটা পদ বাঁচতেই হবে। হয় অগ্নিসাক্ষী করে বিয়ে আটকাও, নইলে বাবার মৃত্যু দেখো। পরিবার তোর বাবা দৈব বলে বেঁচে যাবে না পঞ্চমী, অ্যাক্সিডেন্টে বেঁচে গেছে কিন্তু সাপের ছোবলে বাঁচবে না। পঞ্চমী ভাব কি করবি তুই, ভাব ভাব। দুপা এগোতে গেলে যদি এক পা পেছোতে হয় তো হবে, আপাতত এদের বেরোনো আটকাতে আর কোনো উপায় নেই। বাবা নীলকণ্ঠ, আমি যে বড় আতন্তরে পড়েছি, তুমি পথ দেখিও বাবা। বাবাকে বাঁচানোর জন্য আমার এখনই অগ্নিসাক্ষী করে বিয়েটাকে থামাতে সবাইকে রাজি করাতেই হবে, আর কোনো উপায় নেই। পঞ্চমীর উপর এইভাবেই চাপ বাড়িয়ে যেতে হবে, ওকে নিঃশ্বাসটুকু পর্যন্ত নিতে দেওয়া যাবে না, যাতে পঞ্চমী আমাদের কাছে নতি স্বীকার করতে পারে।
বলতে কি আমি ভুল দেখছি? কি ভাবছিস? কে বাবা এত রাত্রে ভিক্ষা নিতে এলে? দারুণ তো, অচেনা কাউকে ভেতরে ঢুকতে দেবে না। তাহলে আপনি কি করে? আমি ভিক্ষে করে খাই রে মা, শ্মশানে মশানে থাকি, কিন্তু আজ ভিক্ষে করতে আসিনি, আজ কিছু দিতে এসেছি। দিতে কি দিতে বাবা? বাড়িতে বিশেষ বড় উপদ্রব দিলি, মানুষের পুজো দে দেখি। ভাবছিস তো বিষের উপদ্রব কাটাতে কেন সাপেদের দেবীকে পুজো করতে বলছি? মনসা বিষহরিদের দেবী হলে কি হবে? সে তো বিষহরিও, বিষহরণ করে প্রাণও বাঁচায়। তার একখানা মূর্তি রাখিস ঠাকুর ঘরে? কি যে করিস, যা যা মূর্তিখানা নিয়ে গিয়ে ঠাকুরের আসনে রাখ দেখি, ভক্তি করে পুজো দে, সব বাধা কেটে যাবে। হর হর শিব শঙ্কর নীল কণ্ঠ গঙ্গাধর আয় শরণম তে হারে, জ্ঞান ঐসা বিশাল বৈঠে হো মৃগ নয়ন ছায় মাথে চন্দ্র বিরাজে। বাবাকে বাঁচাতে চাস কি চাস না, বাবাকে হারানোর ভয় নেই তো বলে? আরে একটুখানি সময় দাও, সময় নেই আমাদের হাতে, আজই অগ্নিসাক্ষী করে বিয়েটা আটকা। কারে কয়ে অগ্নিসাক্ষী করে বিয়েখানে আটকাবো বুঝতে পারছি না। একদম এদিক ওদিক করার চেষ্টা করবে না, তাহলে কিন্তু তোমার বাবা নীলকণ্ঠও আজকে তোমাকে পথ দেখাতে পারবে না। একমাত্র তুমি নিজেই তোমার নিজের বাবাকে বাঁচাতে পারো। আমাদের কথা শুনবে তো? তাহলে প্রতিজ্ঞা করো, আজই অগ্নিসাক্ষী করে বিয়েটা আটকাবে, তবেই তোমার বাবা বাঁচবে, আর না হলে। বাবাকে বেঁচে থাকতে দেখতে চাস তো? তাহলে সর্বশক্তি দিয়ে বুদ্ধি দিয়ে এই অগ্নিসাক্ষী করে বিয়েটা আটকা পঞ্চমী, এ বিয়েটা আটকা তুই। নাগলোকে পঞ্চমী, পঞ্চমী শুরু থেকে রবি প্রতিদিন রাত 8:30 স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।